নমস্কার, নিউ বাঙালির ভুরিভোজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এগ ক্যারামেল পুডিং বানিয়ে দেখাবো। এটা খেতে খুব টেস্টি হয়, তাহলে চলুন দেখে নিই কীভাবে বানাতে হবে এগ ক্যারামেল পুডিং। তার আগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পুডিংটা কেমন হয়েছে। এটা একটা হট চাকু দিয়ে কাটবেন, চাকুটাকে একটু গরম করে নেবেন, তাহলে কাটাটা খুব সুন্দর হয়। দেখুন পুডিংটা খুব সুন্দর হয়েছে। ক্যারামেল পুডিং বানানোর জন্য আমি এখানে 5টা ডিম নিয়ে নিয়েছি। ক্যারামেলটা বানানোর জন্য এখানে 4 টেবিল স্পুন চিনি নিয়ে নিয়েছি, আর পুডিংয়ে দেওয়ার জন্য এখানে আমি 1/2 কাপের থেকে একটু কম চিনি নিয়েছি, আর 1 কাপ পরিমাণ ঘন দুধ নিয়ে নিয়েছি, আর নিয়েছি ভ্যানিলা এসেন্স। যারা ভ্যানিলা এসেন্স দিতে চান না, তারা এর বদলে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে বানাতে হবে ক্যারামেল এগ পুডিং। সবার প্রথমে আমি ডিমগুলো ফাটিয়ে নেব। ডিমগুলো ফাটিয়ে নিয়েছি, এবার আমি ডিমগুলো মিক্সিতে দিয়ে দেব। আর এর সাথে 1/2 কাপের থেকে যে কম চিনিটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। দিয়ে আমি চিনিটা গলা অবধি এটাকে ব্লেন্ড করে নেব। 5 মিনিট মতো ব্লেন্ড করলেই চিনিটা গলে যাবে। আমি মিক্সিতে 5 মিনিট মতো ডিম আর চিনিটাকে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে এই প্রসেসটা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন, আবার কাঁটা চামচ দিয়েও করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগবে। মিক্সচারটা আমি একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি। এখন আমি এর মধ্যে 1 কাপ দুধ অ্যাড করে দেবো। দুধটা রুম টেম্পারেচারে হওয়া চাই। দুধ অ্যাড করে আমি এটাকে আর একটু ভালো করে মিশিয়ে দেব হ্যান্ড উইস্কের মাধ্যমে। তারপর আমি এর মধ্যে 1/4 টিস্পুন ভ্যানিলা এসেন্স অ্যাড করে দেবো। এখানে আমি 6 ইঞ্চের একটা টিন নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা যে কোনো টিফিন বক্স বা যে কোনো অ্যালুমিনিয়ামের বাটিতেও করতে পারেন। এইটার মধ্যে আমি পুডিংটা বানাবো, তার জন্য আমি এইটার মধ্যেই ক্যারামেলটা বানিয়ে নেব। ক্যারামেল বানানোর জন্য আমি এখানে গ্যাসটা একদম লো ফ্লেমে রেখে টিনটা বসিয়ে দিয়েছি। এবার আমি চিনিটা দিয়ে দেব। চিনিটা দিয়ে এর মধ্যে আমি 2 টেবিল স্পুন জল অ্যাড করে দেবো। আমি 4 টেবিল স্পুন চিনি নিয়েছিলাম, তার জন্য 2 টেবিল স্পুন জল অ্যাড করলাম। জল অ্যাড করে চিনিটা গলা পর্যন্ত ওয়েট করব। চিনিটা পুরোপুরি গলে গেছে আর একটা গোল্ডেন কালার চলে এসেছে এর মধ্যে। এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে নাড়াতে থাকবো, তাহলে আমার ক্যারামেলটা রেডি হয়ে যাবে। ক্যারামেলটা আমি বানিয়ে নিয়েছি, এটাকে আমি একটু সেট হতে দেব। ঠান্ডা হলে একটু জমে যাবে, তারপরে আমি ব্যাটারটা এর মধ্যে দেব। ক্যারামেলটা আমার সেট হয়ে গেছে, দেখুন। এখন আমি ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেব। কড়াইতে আমি সামান্য পরিমাণে জল দিয়ে জলটাকে গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দেব। বসিয়ে দিয়ে আমি এই বাটিটা এখানে বসিয়ে দেব। তারপর এটাকে আমি একটা প্লেট দিয়ে ঢেকে দেব। ঢেকে এর উপর দিয়ে আর একটা ঢাকা দিয়ে দেব। দিয়ে এটাকে আমি লো ফ্লেমে 20 থেকে 25 মিনিট হতে দেব। 20 মিনিট পর আমি দেখাচ্ছি, এবার আমি একটা চাকু দিয়ে এটাকে চেক করে নেব। দেখুন চাকুটা পুরো পরিষ্কার আসলো, তার মানে পুডিংটা রেডি হয়ে গেছে। এবারে এটা নামিয়ে নেব। পুডিংটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এর চারপাশটা আমি চাকুটা দিয়ে
আমি একটু কেটে নিলাম। আমি পুডিংটা এই প্লেটের মধ্যে ঢেলে আপনাদের দেখাবো। দেখুন পুডিংটা আমার তৈরি হয়ে গেছে, এটা কালারটাও খুব সুন্দর এসছে, এটা খেতেও খুব টেস্টি হয়। আপনারা বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন কেমন হলো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।